সমাবেশ প্রস্তুতিমান পরিদর্শনী মন্ত্রী খুঁটি পূজার মধ্য দিয়ে হলদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সমাবেশের মঞ্চ করার কাজের সূচনা করলেন মন্ত্রী সৌমিন কুমার মহাপাত্র। শ্রমিক অসন্তোষ দূর করতে এবং বাংলায় শিল্পের বিকাশ ঘটাতে তৎপর রাজ্য সরকার। শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে তৃণমূল সরকার। আগামী 28 মে শিল্প শহর হলদিয়ার রানীচকে সতীশ সামন্ত ট্রেড সেন্টারে এক ঐতিহাসিক শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এছাড়াও রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। বুধবার সকালে খুঁটি পুজোর মধ্য দিয়ে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সৌমিন কুমার মহাপাত্র। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তুষারকান্তি মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলার INTDUC সভাপতি শিবনাথ সরকার, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সৌমিন কুমার মহাপাত্র বলেন, আগামী 27 মে ও 28 মে দুদিন হলদিয়ার বৈঠক ও সমাবেশ করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, তাই আমরা এখন থেকে মঞ্চ সহ অন্যান্য কাজের শুভ সূচনা করলাম। আগামী 27 মে শ্রমিক নেতৃত্বদের দিয়ে হলদিয়ার কুমারচন্দ্র জানে অডিটোরিয়াম বৈঠক এবং 28 মে দুপুর 1টায় হলদিয়া সিটি সেন্টার লাগোয়া রানীচক সতীশ সামন্ত ট্রেড সেন্টার ময়দানে প্রকাশ্য সমাবেশ করবেন। এই দিনের সভায় যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য এখন থেকে আমরা সভার প্রস্তুতি শুরু করে দিয়েছি। সবাই একটু পিছালে ভালো হয়, ওই বাসটা সহ সবকিছু পাওয়া যাবে। একদম সামনে থাকলে পা ছাড়া ওই ভাইয়ের পিছিয়ে আসো তো দাদা, একটু ক্যামেরা দাদা একটু পিছাও না। দাদা হাতটা পিছাও না, ও দাদা পিছাও না, একটু পিছাও না। চলো ঠিক আছে, মা পার্বতী কোথায় রে? না 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 স্যার, আমি কি দাদা ফোনটা পিছাও, ফোনটা পিছাও, ফোনটা পিছাও, ফোনটা পিছাও, ফোনটা মারলে হবে না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এক ঐতিহাসিক সমাবেশ এবং কৃষক সমাবেশ। সেই সমাবেশে তিনি যোগদান করবেন প্রধান বক্তা হিসেবে, তিনি অভিমুখ দিশা দেখাবেন। সেই কারণে আজকে আমরা প্রস্তুতি হিসেবে, যেহেতু প্যান্ডেল অন্যান্য সমস্ত কিছু প্রস্তুতি নিতে হবে, তার কাজ আজকে আমরা শুরু করব। তাই আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি, আমার বিধায়কগণ আছেন, চেয়ারম্যানরা আছেন,
জেলা সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতি, যুব সভাপতি থেকে শুরু করে সবাই আমরা এখানে এসে আজকে কাজটা শুরু। কত লোকের, লক্ষাধিক লোকের সমাবেশ, এটা আমরা আগেও মিটিং করে বলেছি, আবার দুই সাংগঠনিক জেলার মিটিং হবে, সেখানেও প্রস্তুতি হিসেবে আমরা এখানে লক্ষাধিক লোকের সমাবেশের মধ্য দিয়ে সবার কাছে বার্তা পৌঁছে।